কিছু মানুষের সে হারিয়ে যায়। আমাদের জীবনে যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটা ভালো করে দিতে পারে। ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার দরকার নেই, এখানে নেট অফ করলেই আপনাকে কেউ চিনবে না। রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠা করুন, যাতে মানুষ ডাটা ওয়ান করে আপনাকে খোঁজে। যেসব মেয়েদের রাগ বেশি হয় তাদের মনে ভালোবাসাটাও অনেক বেশি হয়, আর যার প্রতি রাগ বেশি দেখায় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। কিছু মানুষকে বোঝা খুব কঠিন, মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু, কিন্তু তা না, তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য, তারা হচ্ছে বন্ধুরূপী শত্রু। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সফলতার সিঁড়ি। মানুষ কি অদ্ভুত তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। একটি পরিবার ধ্বংস করতে পরিবারের একজন দুষ্টবুদ্ধির সদস্যই যথেষ্ট। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। যদি কাউকে ঠকানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই পরিত্যাগ করুন, কারণ পৃথিবীতে কেউ না কেউ আপনাকেও ঠকানোর জন্য তৈরি হচ্ছে। কেউ আঘাত দিলে নাকে দে এই পাঁচটি কাজ করুন। নাম্বার এক, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার দুই, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার তিন, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার চার, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার পাঁচ, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না, যেটা তোমার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম। সময়ের পরে সবচেয়ে বেশি মূল্য তাকে দাও যে সবসময় তোমার সাথ দিয়েছে।